আবু তালিবকে সরিয়ে তোমাকে কুরাইশ প্রধান বানাতে রাজি হয়। আবু তালিবকে কে সরাবে? তোমার ভাই ওমর রাগে চিৎকার করে মক্কার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন। যারা মুহাম্মদকে অনুসরণ করেন সবাইকে তিনি হত্যা করবেন, এমনকি তিনি আল্লাহ রাসূলকেও হত্যা করার হুমকি দিয়েছেন। ভয় পাচ্ছে তারা না আবার কি রাজা নিজাসির কাছে অভিযোগ করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে খেপিয়ে তোলে আর মক্কা অধিকার করে নেয়? আমারা সে কুরাইশদের মধ্যে সবচেয়ে সাহসী যুবক, কিন্তু আমি চাই না যে কুরাইশদের দুই সিংহ দুজন দুজনের সাথে মিশুক। মক্কার সবাই আমার শক্তি সম্পর্কে জানে, তার ব্যাপারটা আমাকে দেখতে দিন। আগে নিজের পরিবারকে দেখে রাখুন, তারপর না হয় অন্যদেরকে দেখবেন। কার কথা বলছেন? আপনার বোন আর ভগ্নিপতি। কি বললেন আপনি? তারা কি মুসলিম হয়েছে? আপনি ঠিক শুনেছেন ওমর, উনারা মুহাম্মদের ধর্ম অনুসরণ করছে। আমাকে বলো আমি কিভাবে তার সম্মুখে গিয়ে ঈমান আনতে পারি। আল্লাহু আকবার, সকল প্রশংসা আল্লাহ তাআলার। উনি সাহাবীদের সাথে সাফা পর্বতের পাশে আরকামের বাড়িতে আছেন। তোমরা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি আমার পূর্বের পাপ ক্ষমা করে দেন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আমরা শুধু চাই আপনি হিদায়তের পথে আসুন। আমি কি স্বপ্ন দেখছি সাহিদ? ওমর সত্যি ইসলাম গ্রহণ করবেন? হ্যাঁ করবেন, ওনার চোখে আমি ইমানি শক্তি দেখেছি। হে আল্লাহ, আপনি আমার ভাইকে সঠিক পথ প্রদর্শন করুন, তার হৃদয় ইসলামের আলোয় আলোকিত করুন। আমিন। উমর ইবনুল খাতাব তরবারি নিয়ে দরজায় দাঁড়িয়ে আছেন। ভেতরে আসতে দাও, উনি যদি শান্ত থাকে তাহলে আমরাও ওনার গায়ে আঘাত করব না, আর যদি বিশৃঙ্খলা করে তাকে হত্যা করব। ভেতরে আসুন ওমর। মুসলিমদের থেকে দূরে থাকার পরও আপনি কি উদ্দেশ্যে আবার আমাদের এই সভায় এসেছেন? আল্লাহর রাসূলের বিপক্ষে গিয়ে ইসলামের শত্রু হয়ে নিজেকে জাহির করেছেন, আমাদের কাছে কি চান আপনি? হে আল্লাহর রাসূল, আমি নিজেকে আল্লাহ এবং আপনার নিকট সমর্পণ করতে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সাফা পর্বতের ওখান থেকে কার আওয়াজ ভেসে আসছে? মনে হচ্ছে দারুণ কিছু ঘটেছে, তাই তারা মনের আনন্দে চিৎকার করছে। মুহাম্মদকে হত্যা না করা পর্যন্ত আমার জীবনে আনন্দ বলে কিছু নেই। মুসলিমেরা আপনাকে পেয়ে খুব খুশি ভাই ওমর। আপনাদের খবরাখবর কুরাইশদের কাছে কে পৌঁছে দেয়? জামিল ইবনুল মুহাম্মার আল জুমাহি। আল্লাহর শপথ, আমি কুরাইশদের সামনে আমার ঈমান আনার কথা প্রকাশ্য প্রচার করব। হামজা ইসলাম গ্রহণের পর মুসলিমরা আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আমি সবার কাছে অনুরোধ করছি আমার জন্য দোয়া করতে, যেন আল্লাহ আমার পূর্বের সকল গুনাহ মাফ করে দেন। নিজের প্রতি ঘৃণা হচ্ছে, আমি এতদিন অবিশ্বাস আর পাপ কাজে ডুবেছিলাম। আমি এসব করতাম কারণ আমার চোখে মোহর লাগানো ছিল। আল্লাহর শপথ, আমি মুসলমানদের আর রাসূলকে এমনভাবে সুরক্ষা দেব যেন কুরাইশটা ভুলে যায় আমি কতটা অন্যায় করেছিলাম মুসলিম ভাইদের সাথে। আমি কুরাইশদের সব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেব। আমি আমার ধর্মকে জীবনের শেষ দিন পর্যন্ত রক্ষা করব। আপনার ভাই যাইদো আছেন। হে আমার ভাই, মুসলমানদের সাথে আমার নিজের ভাইকে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগলো। আপনাকে দেখে আমিও অনেক খুশি। হে আল্লাহর রাসূল, আমার পূর্বের পাপের আমি কি ক্ষমা পাব? ইবনুল খাতাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম হওয়ার আগে একজন বান্দা যা ভুল করে ইসলাম গ্রহণের পর তা পরিশুদ্ধ করে দেয়। এখন আপনিও আমাদের মতো
আমাকে ইসলামের শিক্ষা দিন, কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। আমি সুশিক্ষিত, আমি জানি কিভাবে লিখতে পড়তে হয়। হে ভাই ওমর, আপনার ইসলাম গ্রহণের কথা শুনে কুরাইশের লোকেরা সহ্য করতে পারবে না। সত্যি বলছি, আল্লাহ জানেন আপনি ইসলাম গ্রহণের পর কুরাইশরা কতটা ভয়ে আছে। আপনি জনসম্মুখে ঈমান আনার সুসংবাদ দেওয়ার পর তারা তো পাগল হয়ে গিয়েছিল। আমরা দুজন মিলে মুসলিম ভাইদের জন্য দুর্গ স্বরূপ হয়ে থাকতে পারি। তোমার ভাই খালিদকে কি জবাব দিব, কুরাইশদেরই বা কি বলবো। আমারা ইবনুল ওয়ালিদ ইবনুল মুগিরা আল্লাহর রাসূল এবং ওনার সাহাবীদের কাছে ঘৃণিত ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিল। সে মুসলমানদের উপর অনেক অত্যাচার করেছিল, যার কারণে মহান আল্লাহ তাআলা আমারাকে উপযুক্ত শাস্তি দিয়েছিলেন। আমারা উন্মাদগ্রস্ত হয়ে অবশেষে আবিসিনিয়ায় মৃত্যুবরণ করে সেই পাপী। আমরু ইবনুল আস অনেক খুঁজেও তাকে আর খুঁজে পায়নি। ইবনে মাম্মার, দরজা খোলো, আমি ওমর ইবনুল খাত্তাব। ভেতরে আসুন ওমর, আপনি বাইরে কেন? শোনো জামিল, তোমাকে জানাতে এসেছি আমি আল্লাহ ও ওনার রাসূলের উপর ঈমান এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আপনি অবিশ্বাসী হয়ে গেছেন। তুমি অবিশ্বাসী? আমি নিজেকে মহান আল্লাহর কাছে সঁপে দিয়েছি, আমি একজন সত্যিকারের মুসলিম হয়েছি। সর্বনাশ! শুনুন কুরাইশগণ, ওমর ইবনুল খাত্তাব তার পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে অবিশ্বাসীদের দলে যোগ দিয়েছেন, তিনি মুহাম্মাদের ধর্ম পালন করছেন। শুনুন কুরাইশগণ, খারাপ খবর আছে। আসছি, কে এসেছেন? আমি ওমর ইবনুল খাত্তাব। এসো এসো আমার ভাই, ভেতরে এসো। এখনো আপনার কাছে খবর পৌঁছেনি আবুল হাকাম। কিসের খবরের কথা বলছেন? আমি আল্লাহর রাসূলের প্রচার করা ধর্ম ইসলাম গ্রহণ করেছি। এই জঘন্য খবর দিতে এখানে এসেছো তুমি? না, জঘন্য তুমি, কারণ তুমি অবিশ্বাসীদের মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহর শত্রু। মুহাম্মদ তোমাকে জাদু করেছে, জাদু করেছে তোমাকে মুহাম্মদ। তিনি আমাদেরকে সত্যের পথ দেখিয়েছেন, কিন্তু এখনো তুমি মিথ্যার জগতেই পড়ে আছো। মুহাম্মদ তোমার মাথা নষ্ট করে দিয়েছে, জাদু করেছে। সালাম হে মহান রাজা, লাকাস সালাম হে শ্রেষ্ঠ রাজা, স্বাগতম স্বাগতম আমার বন্ধু আমরু ইবনে আস। বাণিজ্যের জন্য এসেছ? না, দূত হিসেবে পাঠিয়েছে।
ও দূত, কিসের বার্তা নিয়ে এসেছো আমরো? হে মহান রাজা, আমাদের ভূমির কিছু নির্বোধ মানুষেরা আপনার ভূমিতে আশ্রয় নিয়েছে, যারা পূর্বপুরুষদের ধর্মকে অস্বীকার করেছে। তারা আপনার ধর্ম গ্রহণ করলেও আমরা কিছুই বলতাম না, কিন্তু তারা এমন এক আজব ধর্ম নিয়ে এসেছে যেটা সম্পর্কে না আমরা কিছু জানি না আপনারা। আমার আব্বা, চাচারা আর গোত্রের প্রধানেরা, এরা সবাই আমাকে পাঠিয়েছে যেন তাদেরকে ফিরিয়ে নিয়ে একটা উচিত শিক্ষা দিতে পারি। প্রভুর শপথ, কোনোদিন হাতে তুলে দিব না। আমি চাই তারা আমার ভূমিতে নিরাপদে শান্তিতে বসবাস করুক। আমরা আমাকে যা যা বলল এই ব্যাপারে আমি তাদের সাথে কথা বলবো। যদি আমরোর কথা সত্যি হয় আমি তাদেরকে ফিরিয়ে দিব, আর যদি মিথ্যা হয় তাদের সবাইকে আমি এতটাই নিরাপত্তার সম্মান দিয়ে এখানে রাখবো যে একটা ফুলের টোকা দেওয়ারও কারো সাহস হবে না। ওই যে উমর ইবনুল খাত্তাব আসছেন, তিনি মোহাম্মদকে অনুসরণ করেন, তার কারণে ওদের এত শক্তি বেড়েছে। কি করছো তুমি উমর? তুমি এত বিজ্ঞ লোক হয়েও কিভাবে পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্মকে অনুসরণ করছো? অন্ধকারে ডুবে আছেন আবু জাহেল। আমি মুহাম্মাদকে আল্লাহর রাসূল হিসেবে মানি। সবার সামনে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহর শপথ, ওনাকে রক্ষার জন্য যে কোনো ভয়ঙ্কর কাজ আমি করতে পারি। আল্লাহর রাসূল সত্যের পথ দেখাচ্ছেন আর আপনারা মিথ্যায় ডুবে আছেন, আপনারা হবেন জাহান্নামী। কি করছো উমর? হুমকি দিচ্ছ? ভুলে গেছো আমরা কুরাইশদের প্রধান? আপনারা পাপ আর শিরকের মধ্যে বসবাস করছেন, অনেক বাড়াবাড়ি করে ফেলেছ, দেখি তোমাকে এখন কে বাঁচায়। আমাদের ইসলামের মতে কিসের শব্দ হচ্ছে? উমর ইবনুল খাত্তাব কুরাইশদের সঙ্গে কাবার প্রাঙ্গণে মারামারি করছেন, এখন তোমাকে কে বাঁচায় দেখি। ওকে মারো সবাই, এখনো সময় আছে বলছি, আল্লাহর রাস্তায় ফিরে আসো। হামজার, আহমদের অনুসারীরা সব এদিকে আসছে। এসব কি হচ্ছে? সে আমাদের সাথে আগে মারামারি শুরু করেছে আবু আমরা, শুনে রাখুন। হ্যাঁ, আমিই আগে মারামারি শুরু করেছি। আপনারা আল্লাহর শত্রু, আর মুসলিম ভাইরা আমরা এখন থেকে কাবার সামনে সালাত আদায় করব। দেখি কে আমাদের থামায়। মুসলমানদের জন্য অনেক করেছেন, নিশ্চয়ই আল্লাহ পুরস্কৃত করবেন। আমরা একে একে আমাদের সব শক্তিকে হারিয়ে ফেলছি, প্রথমে উমর তারপরে হামজা, চলো। আল্লাহর শপথ, আপনারা যত মানুষই আমাদের বাধা দিতে আসেন না কেন আমরা বিন্দুমাত্র ভয় পাই না। আমরা যদি লড়াই করার আদেশ পেতাম তাদের এখনই দেখিয়ে দিতাম, কিন্তু আমাদের এখন ধৈর্য ধরতে হবে। চলুন আমার সাথে। এটা নাকি ওদের সালাতের নিয়ম? বিশ্বাস করো, ওরা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। মুহাম্মাদ আর ওর সাহাবীরা কাবার মতো পবিত্র জায়গায় অবিশ্বাসীদের ধর্মের উপাসনা করছে। শোনো সবাই, হয় আমি বেঁচে থাকবো, নয় হাশিম গোত্রের অবিশ্বাসীরা বেঁচে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আমিন। হে ভালো রাজা, আমার মানুষদের পক্ষ থেকে আমি কথা বলতে এসেছি আপনার সাথে। আপনি যা ইচ্ছা আমাকে জিজ্ঞেস করতে পারেন।
বলো জাফর, তোমরা পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে কোন ধর্ম পালন করছো? তোমরা তো আমাদের ধর্ম কিংবা অন্য ধর্ম পালন করতে পারতে, এটার কারণ কি বলো তো? বলছি মালিক, ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আমরা নিজেদের বানানো মূর্তি পূজা করতাম, মৃত প্রাণীর গোস্ত ভক্ষণ করতাম, পাপ কাজ, আত্মীয় সম্পর্ক ছিন্ন। তোমরা ওই ব্যক্তি শেখানো বাণী আমাকে শোনাতে পারবে? অবশ্যই মালিক। শোনো শোনো, চুক্তিপত্রের লেখক মানসুর ইবনিল ইকরিমাল আবদারি হাশিম গোত্রকে প্রত্যাখ্যান করার চুক্তিপত্র বড় বড় অক্ষরে লেখো। আপনার ভূমি থেকে ওদের দ্রুত বের করে দিন, ওরা অবিশ্বাসী। বিচার বিশ্লেষণ ছাড়া কোনো সিদ্ধান্ত নিব না, এখনই মুসলিমদের ডেকে পাঠাও। তাহলে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করো আব্দুল উজ্জা, আমাদের গোত্র থেকে আলাদা হয়ে যাও, আজ থেকে তুমি সম্পূর্ণ একা। এরকম সত্যনিষ্ঠ কথা এর আগে আমি কখনো শুনিনি। আমি সবসময় ভাবতাম ঈসা হয়তো মা মরিয়মেরই পুত্র। মিথ্যেবাদীদের কথায় কখনোই কান দেবে না তোমরা। বহু বছরের ভালোবাসা আর বন্ধুত্ব ভুলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না তোমরা, কখনোই না।